স্বাগত নিউজ 24 সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ এসান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর ঈদকে ঘিরে শুরু হয়েছে শেকড়ে ফেরার যাত্রা আর আগাম টিকিট বিক্রির শেষ দিনে আজ দেয়া হচ্ছে 9 জুলাইয়ের টিকিট গত কয়েকদিনের মতো আজও কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় রয়েছে রাতভর অপেক্ষা করছেন টিকিট নামে সোনার হরিণ পেতে এদিকে ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনটি নির্ধারিত সময় ছাড়েনি ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল 6টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও এটি কমলাপুরে এসে পৌঁছায় 6টা 20 মিনিটে প্রায় এক ঘন্টা বিলম্বে ছাড়ে ধূমকেতু এক্সপ্রেস ঠিক সময়ে ট্রেন না ছাড়ায় তারা ভোগান্তিতে পড়েছেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়েও তৈরি হয়েছে শঙ্কা এ বিষয়ে আরো খবর জানাতে কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে যাব কমলাপুরে সেখানে আছেন তসলিম তৌহিদ তৌহিদ ঈদযাত্রা আগাম টিকিট বিক্রির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন ধন্যবাদ আপনাকে আকাশ আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনের ভিতরে এখানে শেষ মুহূর্তে একদিকে যেমন টিকিট বিক্রি চলছে অন্যদিকে ঈদে বাড়ি যাওয়া মানুষের যাত্রা শুরু হয়ে গেছে আজকে আগাম যে যাত্রা যে টিকিট বিক্রির মাধ্যমে যে শুরু হয়েছিল সেই যাত্রা শুরু হয়েছে আজকে সকাল থেকে বিভিন্ন গন্তব্যে মানুষজন বাড়ি ফিরছে তবে বেশ কয়েকটি ট্রেন কিন্তু বিলম্ব ছেড়ে গেছে বলে ও সে অভিযোগ উঠেছে এর মধ্যে আমরা যদি বলি যে রংপুর এক্সপ্রেস প্রায় এক ঘন্টা লেটে ছেড়ে গেছে একই সাথে ধূমকেতু এক্সপ্রেস প্রায় দেড় ঘন্টা লেটে ছেড়ে গেছে এছাড়া সুন্দরবন এক্সপ্রেস 8:15 ছেড়ে যাওয়ার কথা থাকলো সেই ট্রেন ছেড়ে গেছে 9:35 মিনিটে তো সব মিলে একদিকে যেমন টিকিট কাটা নিয়ে সাধারণ মানুষের যেমন ভোগান্তি ছিল একই সাথে এই ট্রেন আবার দীর্ঘ দেরিতে ছেড়ে যাওয়াতে মানুষের সেই ভোগান্তিটাও আরও দীর্ঘায়িত হচ্ছে একই সাথে যে এই আবহাওয়া তীব্র গরমের কারণে লেট হওয়াতে মানুষের ভোগান্তিটা আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে এছাড়া যদি অন্যদিকে যদি বলি যে মানুষের টিকিট কাটা নিয়েও কিন্তু শেষ মুহূর্তের ভোগান্তি রয়েছে আজকে শেষ দিনেও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মানুষজন টিকিট কাটতে এসেছে তাদেরও কিন্তু গতকাল থেকে দুই দিন রাত থেকে তারা অবস্থান করে সে টিকিটগুলো সংগ্রহ করছে তো সে টিকিট পেতেও কিন্তু তাদের মধ্যে সে ভোগান্তি রয়েছে আমরা এইখানে এই ছিল চিত্র আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী চট্টগ্রামে জয়ের কাছে ধন্যবাদ তোহিত আপনাকে আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনে খবর জানিয়েছেন তেমনিভাবেই কিন্তু আসলে বন্দরগুলি চট্টগ্রামের রেল স্টেশনেও কিন্তু উপচে পড়া ভিড় ভোর রাত থেকেই অপেক্ষা 9 তারিখের টিকিটের জন্য যেহেতু কোরবানি ঈদের একদিন আগে তার কারণে চাপটা অনেকটা বেড়ে গেছে সবাই বাড়ি ফিরবে প্রিয়জনের সাথে ঈদ করবে তো দেখা যাচ্ছে ট্রেনের টিকিটের জন্য প্রতি বছরে এই সময়টা আসলে যখন উদযাপন ঈদ উদযাপন হয় কোরবানি ঈদ আসে তখন কিন্তু দেখা যায় মানুষের টিকিটের জন্য হাহাকার দেখা যায় এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না তো এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এখানে স্টেশন ম্যানেজার সহ আরও কয়েকজন ছিল তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন ট্রেনের টিকিটের জন্য কিন্তু আসলে যে হাহাকার সেটা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত থাকলেও কিন্তু আসলে অনলাইনে টিকিটও বিক্রি করা হচ্ছে তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন আমরা একটু কথা বলতে চাচ্ছি আমার পাশে আছেন রেল স্টেশন ম্যানেজার আছেন আমি একটু জানতে চাচ্ছি আজকের দিনে মানে যে 9 তারিখে কতজন টিকিট পাবে এটা কোনো প্রশ্ন নেই কতজন পাবে এটা আমি জানি কতজন পাবে এটা আমি বলতে পারি ট্রেনের টিকিট কত দিবেন আজকে ডেলি যা দিই আজকেও একই রকম তবে আমাদের বিকালের দিকের ম্যাক্সিমাম ট্রেনের টিকিট রয়ে গেছে সকালের দিকে সব টিকিট বিক্রি হয়ে গেছে এই যে পাহাড়িকা বিজয় হ্যাঁ মহানগর এক্সপ্রেস এই ট্রেনের টিকিটগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু আমাদের বিকালের গোধুলি সোনার বাংলা নিশিতার ট্রেনের টিকিট রয়ে গেছে ওইটা আমি বলতে পারি না সার্ভারের সমস্যা কোনো কারণে হয়তো অ্যাট এ টাইম সবাই ট্রাই করতেছে বিদায় ঢুকতে পারতেছে না ধন্যবাদ আপনাকে সার্ভার ত্রুটির কারণে কিন্তু আসলে যে অনলাইনে টিকিট দিতে কিন্তু আসলে তাদের সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়নবুরা জয় জানাচ্ছিলেন এই যাত্রায় আগাম টিকিট বিক্রির সর্বশেষ
ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তবে চিরচেনা দৃশ্যে চোখে পড়ছে না ঢাকা বরিশাল নৌরুটে। নেই যাত্রীর চাপ, ভাড়া কমিয়েও আগের মতো যাত্রী পাচ্ছে না লঞ্চগুলো। যাত্রীরা বলছেন পদ্মা সেতুর চালু হওয়ায় চাপ নেই লঞ্চ ঘাটে, তবে লঞ্চ মালিকরা বলছেন সেতুর কারণে সাময়িক প্রভাব পড়লেও নৌপথে যাত্রী কমবে না। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগেও ঢাকা বরিশাল নৌপথে একটি কেবিন পেতে যাত্রীদের পোহাতে হতো নানা ঝক্কি ঝামেলা। দ্বিগুণ ভাড়া দিয়েও মিলত না লঞ্চের টিকিট। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এই চিত্র অনেকটাই পাল্টে গেছে। এমন নির্বিঘ্ন যাত্রা আর কমে লঞ্চের টিকিট পাওয়ায় খুশি সাধারণ যাত্রীরা। যাত্রীও যেমন কম, ভাড়াটাও তেমন আগের থেকে তুলনামূলকভাবে কমে গেছে। তো পদ্মা সেতু হওয়ার পরে দেখা গেছে লঞ্চের যাত্রী মোটামুটি একটু কমই আসছে এবং ওরা ভাড়াটাও অনেক কম করে দিচ্ছে। লঞ্চের টিকিট পেতে অনেক খুব কষ্ট হতো, এখন স্বপ্নের পদ্মা সেতু হওয়ার কারণে এখন লঞ্চের টিকিট সহজেই পাওয়া যায়। তবে লঞ্চ যাত্রা নিরাপদ এবং ভাড়া কম হওয়ায় যাত্রীরা আবার লঞ্চের দিকেই ফিরবেন এমন প্রত্যাশা লঞ্চ মালিকদের। পদ্মা সেতু হওয়ার পর সাময়িক প্রভাব পড়ছে, তো এই প্রভাবটা আমরা কেটে উঠব এবং যাত্রী আবার লঞ্চে ফিরে আসবে। বিগত দিনের চেয়ে একটু ভিড় কম পরিলক্ষিত হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা জেনারেলভাবে টিকিট সবার কাছে বিক্রি করে দিয়েছি। এবারের ঈদে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় লঞ্চের 350 টাকার ডেকের ভাড়া কমে হয়েছে 200 টাকা, আর 2400 থেকে 2600 টাকার ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিন পাওয়া যাচ্ছে 800 থেকে 1000 টাকায়। ডেস্ক রিপোর্ট, News24। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটের আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। আমার পাশে আরেকটি সারি রয়েছে, এখানে এলো গবাদি পশু এবং পণ্যবাহী একটি সারি। সারিটি উল্লেখযোগ্য নেই, হয়তো 20 থেকে 25টি গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তো এ সকল চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পদ্মা সেতু শুরু হওয়ার পর থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রাকের চাপটা কমেছে, আর যে কারণে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে যে সকল যানবাহনগুলো রাজধানীমুখী হচ্ছে তারা কিন্তু সহজে গন্তব্যস্থানে যেতে পারছে। তো এবার আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে দক্ষিণ পশ্চিমাঞ্চল 21টি জেলার গবাদি পশুবাহী গাড়ির একটি চাপ থাকে ঈদ উপলক্ষে, সেই চাপটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এ সকল চাপ মানে এ সকল পণ্য গবাদি পশুবাহী যে সকল ট্রাকগুলো আসছে সে সকল ট্রাক দৌলতদিয়া ঘাটে এসে সহজে টিকিট সংগ্রহ করে তারা বলছেন যে শামীম, আপনাকে ধন্যবাদ। এদিকে উত্তরবঙ্গের 16 জেলার মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হয়েছে নলকা সেতুর 4 লেন। এতে এবার ঈদে যানজটবিহীন নির্বিঘ্ন ঈদযাত্রা আশা করছেন এই পথে চলাচলকারীরা। আব্দুল সামাদ সামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 19 কিলোমিটার যানজটের মূল কারণই ছিল ঝুঁকিপূর্ণ নলকা সেতুটি। প্রতি বছর ঈদে উত্তরবঙ্গের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো এখানে। গত রোজার ঈদে ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পাশের নতুন 4 লেন সেতুর 1 লেন খুলে দেওয়া হয়েছিল, আর এবার খুলে দেওয়া হলো সেতুটির 2টি লেনই। ফলে যানমুক্ত মহাসড়ক আশা করছেন চালকরা। ঘন্টার পর ঘন্টা এখানে গাড়ি নিয়ে বসে থাকতাম, এখন আমাদের জন্য সুবিধা হয়ে গেছে। অনেকদিন যাবৎ এটার জন্য যানজট ছিল রোডে, এই যানজটটা এখন আর হবে না আল্লাহর রহমতে। এই 4 লেনের লাইনে উন্নত করার কারণে আমাদের অনেক দুর্ভোগ থেকে আমরা মুক্ত পাইলাম। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দিনরাত পরিশ্রম করে নবনির্মিত নলকা সেতুটির 2 লেনের পাশাপাশি রাস্তার খানাখন্দ সংস্কার কাজ শেষ করা হয়েছে ঈদকে সামনে রেখে। হ্যাঁ, ঈদুল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে হাটিকুমরুল পর্যন্ত 19.8 কিলোমিটার রাস্তার মধ্যে যেখানেই পটহোল খানাখন্দ এবং ন্যারোনেস ছিল সেই সবগুলো আমরা ইতিমধ্যে মেনটেন্যান্স করে ফেলছি। যেখানে ন্যারোনেস ছিল সেগুলো সম্প্রসারণ করেছি, পটহোলগুলোর মেনটেন্যান্স ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। চালকরা নিয়ম মেনে গাড়ি চালালে এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করলে ঈদ যাত্রা স্বস্তি হবে বলে আশা হাইওয়ে পুলিশের।
যারা চালক বাইরে আছেন তারা তাদের লেন পরিবর্তন করে রাস্তাটাকে পুরো বন্ধ করে দিতে। তো এইবার যে নলকা সেতুর উভয় পার্শ্ব খুলে দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু আর সেই দীর্ঘ লাইন হওয়ার সুযোগ নাই এবং আমরা আশা করছি যে এই ঈদটা নির্বিঘ্নভাবে মানুষ কাটাতে পারবে। প্রতিদিন উত্তরবঙ্গের 16 জেলার হাজার হাজার যানবাহন এই মহাসড়কে চললেও ঈদের আগে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশের সাথে সড়ক পথে যোগাযোগ নেই পটুয়াখালীর বিচ্ছিন্নতে উপজেলা রাঙ্গাবালির। যাতায়াতের বাহন শুধুমাত্র স্পিডবোর্ড, এতে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি তাই চরমে। সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, ভোগান্তি নিরসনে সাধারণ মানুষের দাবি কি, কি জানতে পেরেছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ঈদের ছুটিতে নারীর টানে গ্রামে আসতে শুরু করেছেন ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী মানুষ। পদ্মা সেতু চালু হওয়ার কারণে মাত্র 5 ঘন্টায় গ্রামে পৌঁছা যায় এখন, যার ফলে এবছরের বেশিরভাগ মানুষই গ্রামে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালিতে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে, কিন্তু মানুষ আসতে গিয়ে সবচেয়ে বড় ভোগান্তির শিকার হচ্ছে আগুনমাখা নদীতে। এই নদীতে প্রমাত্তা নদী হওয়ার কারণে প্রতিনিয়ত নদীর মধ্যে ঢেউ থাকে, যার কারণে মানুষ কিন্তু আসতে পারছে না, তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই আগুনমাখা নদীতে কি ভোগান্তি হচ্ছে আমরা জানতে চাচ্ছি একজনের কাছে। আপনি একটু আমাদের জানাবেন, আগুনমাখা নদীতে ফেরি না থাকায় মানুষের কি ভোগান্তি হচ্ছে? আগুনমুখা নদীতে ফেরি না থাকে, আমরা অত্যন্ত মর্মান্তিক অবস্থায় আছি, যা ভাষায় বর্ণনাতীত। আপনারা জানেন যে অনেক আহত রুগী এবং অনেক অসুস্থ রুগী এখান থেকে যাওয়ার জন্য জীবনের রিস্ক নিয়ে পার হতে হয়। তাছাড়া যারা অসুস্থ এবং সন্তান সম্ভাব্য মহিলা, তারা নদী পার হতে জীবনের প্রদীপ তাদের নদীর মাঝখানে নিভে যায়। এছাড়া ঢাকা থেকে অনেক লোক আসে এখান থেকে জীবনের রিস্ক নিয়ে পারাপার হতে হয় এবং বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে চাকরি করে। আপনি শুনছেন যে আসলে ঢাকা থেকে যারা আসছে এবং এই স্থানীয় লোকজন এই নদী পার হতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটা ফেরির, অতি দ্রুত এখানে ফেরি চালু হবে এমনটাই প্রত্যাশা রাঙ্গাবালীবাসীর। এই ছিল পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। কমলাপুর পশুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আর কদিন পরই ঈদ উল আজহা, বর্তমানে কমলাপুর পশুরহাটে বেচা কেনা কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? আকাশ, সকাল থেকে আমরা কমলাপুর পশুরহাটে রয়েছি আর এটি হচ্ছে একটি অস্থায়ী পশুরহাট। সামনে কোরবানি ঈদকে উপলক্ষ করে রাজধানী দক্ষিণ সিটি কর্পোরেশনের 12টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে কমলাপুর হাটও একটি। আর এখানে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি সেটি হচ্ছে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও কিন্তু গরুর ট্রাকগুলো বিভিন্ন জেলা থেকে কিন্তু আসতে শুরু করেছে, আর প্রতিটি ট্রাকে কিন্তু 10 থেকে 12টি করে গরু নিয়ে আসা হচ্ছে, আর প্রতিটি গরুর আকৃতি মাঝারি আকৃতির গরু নিয়ে আসা হচ্ছে। আর আমরা একটু খামারিদের সাথে কথা বলেছি যে মাঝারি আকৃতির যে গরুগুলো সেগুলোর দাম কেমন, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত বছর যে গরুর দাম 1 লাখ টাকা ছিল সেটি এখন 20 থেকে 30 হাজার টাকা বেশি চাওয়া হচ্ছে গোখাদ্যের দাম বাড়ার কারণে। আর এখানে আরেকটি বিষয় আমরা দেখছি যে জাল টাকা শনাক্তকরণ মেশিন, তারপর হচ্ছে সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সব কিছু মিলিয়ে কিন্তু ভালো সার্বিক পরিস্থিতি রয়েছে। আর আমার পেছনে একটি গরু রয়েছে, আমি একটু এই খামারের সাথে কথা বলতে চাই গরুটি সম্পর্কে, যে আপনার গরুর দাম কত? 15 লক্ষ টাকা। 15 লাখ? কেউ কি দরদাম করেছে? দাম দর এমন কেউ করেনি, কিন্তু দেখাশোনা করছে। জি, যেমনটি বলছিলেন যে উনি যে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা, আর এখন পর্যন্ত এই যে ক্রেতারা আসছেন তারা দরদাম বলছেন কিন্তু কেনার মতো এখনও ওভাবে দাম বলছেন না। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুরের পশুহাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ। এদিকে ঈদকে ঘিরে প্রস্তুত হচ্ছে সাভারের চামড়া শিল্প নগরী, যদিও পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে এবারও শঙ্কার কালো মেঘ ব্যবসায়ীদের মনে। আর সিটিপি পুরোপুরি চালু না হওয়ায় রয়েছে বাড়তি উদ্বেগও। তবে বর্জ্য ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিসিক। সাভার থেকে নাজমুল হুদার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। একদিকে চলছে উৎপাদন, অন্যদিকে কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি সারছে ট্যানারি মালিক শ্রমিকরা। এর মধ্যে মজুদ রেখেছেন লবণ সহ কাঁচামাল পণ্য। প্রস্তুতি চোখে পড়লেও পরিবেশ রক্ষায় হাতে নেওয়া কোনো পদক্ষেপই দেখা যায় না খুব একটা।
দেশে প্রতি বছর 1.5 কোটিরও বেশি গবাদি পশুর চামড়া ক্রয় করা হয়, যার 80% চামড়াই সংগ্রহ করা হয়ে থাকে কোরবানির ঈদ ঘিরে। চামড়া সংগ্রহের এ মৌসুমে লাখ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন দেশের প্রান্তিক ব্যবসায়ীরা। তবে আসন্ন ঈদুল আজহায় পশুর চামড়ার ন্যায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে শঙ্কা কাটছে না কোনোভাবেই। এক পিস চামড়া লবণ লাগে পার পিস 50 টাকা, 15 কেজি লবণ লাগবে, 12 কেজি লবণ লাগবে, কত টাকার লাগে সব করেন? আর চামড়ার দাম কয় টাকা? ট্রেনারি মালিকদের সিন্ডিকেটটা যদি ওরা যদি না করে, ন্যায্য যে যে চামড়ার যে দাম আছে ওই মূল্যটা আসলে দিলে কিছুটা হলেও লাভবান হওয়া যাবে। এছাড়াও ট্যানারি শিল্পের সিইটিপি পুরোপুরি চালু না হওয়ায় মালিকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি উদ্বেগ। গেল বছরের চামড়া এখনও পড়ে রয়েছে ট্যানারিগুলোতে। কারখানা তালা মারো, ময়লা কেন দেন, পরিশেষ কেন হয় না? ওই ময়লাগুলো দেন বাইরে, ওনারা হালাবে, আমরা জমা রাখি, ওনারা হালানো ওইখানে কোনো জায়গা দিচ্ছে না। এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ট্যানারি শিল্প নগরীতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিক, এর মধ্যে অন্যতম সিইটিপি। যেটা ওয়াটার ডিসচার্জ করতেছি সেই ওয়াটারটা যেন এই আমার ধলেশ্বরী নদীতে না ফেলি, আমরা রিউজ করতে পারি। রিউজ করলেও করতে পারলে কিন্তু আমার এই নদীতে পানিটা যাবে না, ফলে ওই যে নদী দূষণ হচ্ছে সেই কথাটা কিন্তু আর আমরা শোনা আমরা আমাদের শুনতে হবে না। দেশের চামড়া খাতে প্রত্যক্ষভাবে প্রায় 6 লাখ এবং পরোক্ষভাবে আরও 3 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। ডেস্ক রিপোর্ট, News24। চামড়া শিল্প নগরীর সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পশুর চামড়া সংগ্রহের সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি সাভারের যে চামড়া শিল্প ট্যানারি, সেই যে কারখানাগুলোতে আপনি দেখছেন যে তারা কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং এখানে কিন্তু তারা ট্রাকে ট্রাকে লবণ আসতে শুরু করেছে এবং চামড়া কিন্তু তারা কিনতে তারাও ব্যবসায়ীরা এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত। তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু এখন হাতে রেখেছে এবং এখন কিন্তু যেটা হচ্ছে যে বিসিক যে কাজটি করেছে, যে বিসিকের যে সড়কের উপরে কিন্তু বর্জ্যগুলি ফেলানো হচ্ছে এবং যার কারণে সড়ক কিন্তু বন্ধ হয়ে আছে এবং এখানে যে যে ডাম্পিং ইয়ার্ড অর্থাৎ যে ঝিল্লি চামড়া এবং সব যে জিনিসপত্র যেখানে ফেলানো হবে সেই জায়গাটা কিন্তু এখন প্রস্তুত না এবং সড়কের উপরেই কিন্তু আপনারা দেখছেন যে এই বর্জ্যগুলি ফেলা হচ্ছে। এখানে চর্বি, চামড়া এবং শিং এছাড়াও ঝিল্লি এই ধরনের বর্জ্য কিন্তু সেখানে ফেলে কিন্তু সড়কের উপরে রাখা হয়েছে, যার কারণে সড়ক দিয়ে কিন্তু এখন এই সড়ক দিয়ে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সড়ক দিয়ে আসলে যাওয়ার মতো কোনো অবস্থান নেই এবং এখানকার যারা কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু বলছে যে সড়কে যেহেতু এই ধরনের বর্জ্য ফেলে কিন্তু সড়ক বন্ধ করে দেওয়াতে আসলে তারা যে পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশ দূষণের কারণে কারখানার যারা লোকজন বা যারা এখানকার বাইরের যারা লোকজন আসে বা শিপম্যানের জন্য যারা আছে এই ধরনের বর্জ্য যদি দেখে তাহলে বলছে যে তারা ব্যবসা তারা করতে পারবে না। এই ছিল আমার কাছে চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, সাভারের চামড়া শিল্প নগরীর ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল। এবার স্যার ঈদ বাজার আপডেট। ক্রেতা সমাগমে সরগরম রাজধানীর মার্কেটগুলো, বেড়েছে বেচা কেনাও। সোমবার নারীদের পাশাপাশি শপিং মলগুলোতে দেখা গেছে পুরুষদের ভিড়, তাদের জন্য আছে নানা ঢঙের পোশাকের কালেকশন। বিস্তারিত প্রমা চৌধুরীর প্রতিবেদনে। ঈদের বাকি আর মাত্র 6 দিন, বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদকে আরো রাঙিয়ে তুলতে সোমবার নারীদের পাশাপাশি পুরুষদেরও দেখা গেছে শপিং মলগুলোতে। সাদদের মধ্যে দেশীয় কাপড়ই বেশি পছন্দে পুরুষদের। ঈদের জন্য এখানে আসা আর ঈদকে কেন্দ্র করে পাঞ্জাবিটা কিনে নিয়ে গেলাম। আসলে দেশীয় কালচারের দেশি পাঞ্জাবি এবং পোশাক দেখতে আসার জন্য এখানে আসা আর কি। বিক্রেতারা জানান নারীদের পাশাপাশি পুরুষদের জন্যও এবার ঈদে রয়েছে নতুন ধরনের পোশাক। সুতি, সিল্ক ও লিনেন কাপড়ের শার্ট, হালকা ও ভারী কাজের হরেক রঙের পাঞ্জাবি এসেছে এবার মার্কেটে। কটনের উপরে চাহিদা খুব বেশি যেহেতু গরম,
আর কোরবানি ঈদে সাধারণত এই একটু সিম্পলটাই পছন্দ করে সবাই। অনেক গরম, সেটা চিন্তা করি ফেব্রিক্সগুলো আনা হয়, সেই ধরনের ফেব্রিক্স দিয়ে পাঞ্জাবিগুলো করা হয়েছে। আমি সবসময় একটু সিম্পলের মধ্যেই পছন্দ করি, সিম্পলের মধ্যে হালকা কাজ থাকবে, এটাই ভালো লাগে। আমার হাজবেন্ড এবং ছেলে আসেনি, তো এই জন্য ওদের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে যাব। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই দোকানিরা সাজিয়েছেন নানা কেতার পসরা। মার্কেটে আসা ক্রেতারা নিজের ও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনে হাসি মুখে ফিরছেন বাড়ি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। ছোট বড় সবার জন্যই কালেকশন রয়েছে এখানে। ছেলেদের জন্য যেমন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কালেকশন রেখেছেন তারা, ঠিক তেমনি তারা কালেকশন রেখেছেন বিভিন্ন বাচ্চাদের থেকে শুরু করে, এবং তাদের ওই পাশটায় আসলে চলে গেলে দেখা যাবে তারা মেয়েদের জন্য অনেক কালেকশন রেখেছেন। এবং ঈদ কেনাকাটার জন্য এখানে অনেকে আসছেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে যদি কেউ বিকাশের মাধ্যমে কেনাকাটা করেন তাহলে তিনি পেয়ে যাবেন 15% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি জুতা দেখছিলেন, কেমন প্রোডাক্ট এবার পছন্দ করছেন ঈদ উপলক্ষে, আর ঈদের কেনাকাটা কতদূর? ঈদের কেনাকাটা বেশ এগিয়েছে, জুতা এখন দেখছি। ইনফ্যাক্ট আসলে এখানে বেশ ভালো কেটস এবং অন্যান্য জুতাও এদের কালেকশনে আছে। আই থিঙ্ক দেয়ার কালেকশন ইজ গুড, এবং ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন কালেকশন এসেছে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু কথা বলবো উত্তরা ফোর আউটলেটের লোটোর একজন কর্মীর সঙ্গে। ঈদ উপলক্ষে কী ধরনের কালেকশন আপনারা রেখেছেন, যেহেতু এখন একটু বৃষ্টি ওয়েদার, আবার অসম্ভব গরমও পড়েছে, সব কিছু মিলিয়ে কী ধরনের কালেকশন আছে? ঈদ উপলক্ষে আমাদের স্পোর্টস স্যান্ডেলের মোটামুটি ভালো কালেকশন আসছে, যেগুলো আপনার ওয়াটার ফ্রেন্ডলি, পানিতে ভিজলেও সমস্যা নাই, বৃষ্টির দিনে খুবই কমফোর্টেবল। আর স্নিকার আসছে, তারপরে আপনার লাইফস্টাইল কিটস, আর টি শার্ট, পোলো শার্ট, অনেক কালেকশন আসছে ঈদ উপলক্ষে। ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেমনটি বলছিলেন ঈদ উপলক্ষে তারা অনেক রকমের কালেকশন রেখেছেন, এবং একই সাথে এখানে ঘরে পরার বা হালকা পাঞ্জাবি বা অন্য যে কোনো হালকা পরার যে স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো তাদের এখানে রয়েছে। তো এই ছিল লোটো থেকে আমার কাছে থাকা বিকাশের সৌজন্যে ঈদ বাজারের সবশেষ খবরাখবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে গায়ানা গেলেন টাইগাররা। এক ভিডিও বার্তা বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ছিল সংবাদের, ধন্যবাদ সবাইকে।